তো আমাদের মেশিনটি হিটিং কমপ্লিট হয়ে গেলো এখন আমরা মেশিনের টাচ স্ক্রিনে ক্লিক করে স্টার্টে ক্লিক করব। তাহলে হচ্ছে যে আমাদের প্রোডাক্টটা প্যাকিং হয় স্টার্ট হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রবগুলো প্যাকিং হচ্ছে আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে আপনাদের সামনে আমি এমনই একটি মেশিন নিয়ে হাজির হলাম যে মেশিনটি ক্রয় করে আপনি মেশিনটি চালু করলে মেশিন আপনাকে যে প্রোডাক্টটি তৈরি করে দিবে সেই প্রোডাক্টটি সেল করে আপনি দিনে তিন থেকে চার হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন আজকে আমরা আপনাদেরকে এমনই একটি মেশিন দেখাবো যে মেশিনটি চালানোর জন্য কোন প্রকার লেবার বা কোনো প্রকার কর্মীর প্রয়োজন হবে না মেশিনটি স্টার্ট করলে মেশিনটি দিয়ে অটোমেটিক প্রোডাক্টগুলো তৈরি হবে আজকে আমরা আপনাদের সাথে এই ধরনের রব তৈরি করার ব্যবসা নিয়ে আলোচনা করব আপনারা জানেন এই রবগুলো গ্রাম থেকে শহর সব জায়গায় বাচ্চারা খেতে খুবই পছন্দ করে এবং বাজারে এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা বিভিন্ন দামের রবগুলো পাওয়া যায় এবং বিভিন্ন ফ্লেভারে পাওয়া যায় আজকে আমরা আপনাদেরকে যে মেশিনটি দেখাবো এই মেশিনটি কিনে আপনি এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা সব রকমের রবগুলো আপনি এই মেশিনটির সাহায্যে তৈরি করতে পারবেন আপনারা হয়তো জানেন এই রবগুলো তৈরি করার পর আপনাদের কিন্তু মার্কেটিং নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না বিভিন্ন ধরনের মুদিখানা আপনার দোকান থেকে শুরু করে সব জায়গায় এই রবগুলো পাওয়া যায় তাই আপনি সব জায়গায় এই প্রোডাক্টটি বিক্রি করতে পারবেন আজকে আমরা আপনাদেরকে এই মেশিনটির সাহায্যে সরাসরি রব তৈরি করে দেখাবো এবং কি করে আপনার মেশিনটি ক্রয় করে এই ব্যবসা শুরু করতে পারেন সেটা জানাবো তাই ভিডিওটি জুড়ে অবশ্যই থাকুন এবং বিজনেস বাংলায় নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ধরনের বিজনেস আইডিয়া এবং মেশিন রিভিউগুলো পাওয়ার জন্য তো চলুন আমরা ভিডিওটি শুরু করি তো আপনারা আমাদের ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অটোমেটিক রবো মেকিং মেশিন এই মেশিনের সাহায্যে আপনি এই ধরনের রবগুলো তৈরি করতে পারবেন সবার প্রথমে মেশিনের উপরে যে সেকশনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্লিম সেকশন এখানে হচ্ছে আপনি আপনার কোম্পানি অনুযায়ী কিন্তু প্যাকেট এরকম প্রিন্ট করে আপনি এখানে লাগিয়ে দিলে আপনার কোম্পানি অনুযায়ী প্যাকেটগুলোতে রবো আইসক্রিমগুলো তৈরি হয়ে প্যাকিং হবে তো এখানে আমরা একটা সাদা ফিল্ম সেট করেছি এবং এটা হচ্ছে মেশিনের সেট আপ পেজ এভাবে আপনার পলিথিনগুলো সেট আপ করে নেবেন আর আপনি যদি রবর মধ্যে ডেট প্রিন্ট করতে চান এখানে ডেট প্রিন্টার লাগানোর অপশান দেওয়া আছে আপনি বললে আমরা আপনাকে এখানে একটি ডেট প্রিন্টার লাগিয়ে দিতে পারবো এতে করে রবগুলো প্যাকিং হওয়ার সাথে সাথে ম্যানুফ্যাকচারিং এক্সপায়ার এবং এমআরপি এই জিনিসগুলো রবর মধ্যে প্রিন্ট হয়ে যাবে এখানে মেশিনের যে পার্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেশিনের অপারেটিং ডিসপ্লে যেখান থেকে হচ্ছে যে আপনি মেশিনের রবার সাইজ ফিলিং রেঞ্জ বিভিন্ন জিনিসগুলো আপনি সেট করে নেবেন আর এখানে ফ্লিম লাগানোর পরে আপনার আর তেমন কোনো কাজের প্রয়োজন হবে না জাস্ট মেশিনটি আপনার সিম্পলি অন করে নেবেন মেশিনটি অন করা হয়ে গেলে এবার আপনি মেশিনের এখানে ফাংশন অপশনে গিয়ে এগুলো হচ্ছে টাচ টাইপের এখানে টাচ করলে এখানে হচ্ছে যে ফাংশনটা শো করবে এরপর হচ্ছে আপনি এখানে হিটিংটা সেট করে দিবেন আমরা একশো সাইট হিটিং সেট করে মিলিমিটার সেট করে হচ্ছে যে আমরা রবর সবকিছু দিয়ে আমরা কনফার্ম করে দিলাম এরপর হচ্ছে যে আমাদের এখানে হিট হচ্ছে মেয়ে যে ফ্লিমের যে সেকশনগুলো যেগুলো চাপ দিয়ে প্যাকেটটা প্যাকিং করে সেটা আমরা এখন সেট করছি মানে হিটিং করছি হিট কমপ্লিট হলে আমরা মেশিনটি স্টার্ট করে আপনাদেরকে সরাসরি রোবগুলো তৈরি করে দেখাবো আর এখানে আমরা পিছন সাইডে একটা ফুড কালার ব্যবহার করে একটা লিকুইড তৈরি করেছি যেটা আজকে আপনাদেরকে প্যাকিং করে দেখাবো আর মেশিনের সাথে এরকম পাইপ দেওয়া আছে যেটা আপনি জাস্ট যেখানে আপনি ম্যাটেরিয়ালসটা প্যাকিং করতে চান সেটার মধ্যে আপনি পাইপটা লাগিয়ে দিবেন এরপর পাইপ থেকে প্রোডাক্টটা টেনে এনে ফিলিং করে এই মেশিন হচ্ছে যে আপনাকে রোবোগুলো তৈরি করে দিবে একবার মেশিন স্টার্ট করলে আপনার আর কোনো কিছু করার প্রয়োজন নেই মেশিন অটোমেটিকভাবে আপনাকে সম্পূর্ণ কাজ করে আপনাকে প্যাকিং করে রোবোগুলো দিবে আপনি জাস্ট সেটা একসাথে অনেকগুলো প্যাকিং করে আপনি জাস্ট বাজারে সেল করবেন তো আপনার অপেক্ষা করতে থাকুন আমাদের মেশিনটি হিট হওয়া পর্যন্ত তো আমাদের মেশিনটি হিটিং কমপ্লিট হয়ে গেল এখন আমরা মেশিনে টাচ স্ক্রিনে ক্লিক করে স্টার্টে ক্লিক করব তাহলে হচ্ছে যে আমাদের প্রোডাক্টটা প্যাকিং হয় স্টার্ট হবে তো আপনারা দেখতে পাচ্ছেন না আমাদের রবগুলো প্যাকিং হচ্ছে তো বন্ধুরা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের মেশিনটি ফিলিং করে একদম অটোমেটিকভাবে রবগুলো তৈরি করে মেশিনে যে নিজ দিক দিয়ে আউটপুট আসছে সেখানে হচ্ছে পড়ছে তো আপনারা চাইলে এভাবে আপনাদের বিভিন্ন ধরনের কালার বিভিন্ন ধরনের ফ্লেভারের আপনি চাইলে আইসক্রিমগুলো তৈরি করতে পারেন বাজারে যে রকম চাহিদা সবচেয়ে বেশি রয়েছে আপনি টাকা টাকা বিভিন্ন আইসক্রিমগুলো এই মেশিনটি দিয়ে তৈরি করতে পারবেন তো আমরা অনেকগুলো রব তৈরি করে ফেললাম এখন আমরা মেশিনটি স্টপ করে দিব স্টপ করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের রকম রবগুলো তৈরি হয়ে গেল তো আপনি চাইলে বিভিন্ন কালার বা অন্য অন্য কালারের বা অন্য অন্য ফ্লেভারের রবগুলো তৈরি করতে পারেন তো আপনাদেরকে সিম্পল আরো একটা মার্কেটিং দেখিয়ে জাস্ট এরকম তৈরি হয়ে গেলে আপনারা চাইলে আপনাদের কোম্পানির নাম অনুযায়ী কিন্তু এই রবগুলো আপনারা তৈরি করতে পারবেন এই ধরনের রবগুলো তৈরি হয়ে যাওয়ার পর আপনি এই ধরনের বিভিন্ন কার্টুনের মধ্যে রবগুলো এরকম পিস পিস অনুযায়ী রেখে আপনি চাইলে কার্টুন করতে পারবেন তো আপনি চাইলে এই ধরনের কার্টুনগুলোর মধ্যে আপনি আপনার রবগুলো প্যাকিং করে একশো পিস পঞ্চাশ পিস বিভিন্ন ধরনের কার্টুন করে আপনি বিভিন্ন ধরনের মুদিখানার দোকান বিভিন্ন জায়গায় কিন্তু এই রবগুলো এরকম কার্টুন হিসাবে বিক্রি করতে পারেন দেখা গেল আপনি যদি একশো পিসের কার্টুন করলেন তাহলে এটা যদি প্রতি পিসের সেল প্রাইস যদি থাকে দুই টাকা করে তাহলে আপনি দোকানদারকে কিন্তু আপনি এক টাকা করে সেল করলে এক কার্টুন আপনি একশো টাকা সেল করতে পারবেন তো আপনারা দেখতেই পারলেন কি করে আমরা আপনাদেরকে এই মেশিনের সাহায্যে এই ধরনের রবো আইসক্রিমগুলো তৈরি করে দেখালাম আপনি চাইলে মেশিনটির অপারেটিং চেঞ্জ করে আপনি এই ধরনের রোবগুলো আরও লম্বা করতে পারবেন আরও বড় করতে পারবেন অর্থাৎ আপনি আপনার মন মতো চাইলে যে কোনো ধরনের রবগুলো তৈরি করতে পারবেন এই মেশিনের সাহায্যে আর আপনারা হয়তো জানেন গরমের সিজনে এই রবগুলোর ব্যাপক পরিমাণে চাহিদা থাকে তাই নতুন ধরনের কোনো ব্যবসা শুরু করছেন অথবা আপনার যদি এই ব্যবসা অলরেডি থাকে তাহলে কিন্তু আপনি এই মেশিনটি ইমপ্লিমেন্ট করে আপনি আপনার ব্যবসা গ্রো আরও বাড়াতে পারেন এবং